সারা বিশ্বের আন্তর্জাতিক সব খবর পেতে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন আমাদের এই সংবাদটি। আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম, শক্তিশালী সেনাবাহিনী গঠনে নজর দিচ্ছে তালেবান। মসজিদে বিস্ফোরণের পর কাবুলের আইএস ঘাঁটি উড়িয়ে দিল তালেবান। তালেবানদের বিরুদ্ধে 13,000 আফগানকে হত্যার অভিযোগ অ্যামনেস্টির। কাবুলে মসজিদের প্রবেশপথে বোমা হামলায় নিহত 5 জন। তালেবানের উত্থানে ভয়ের কিছু নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক না করায় বাইডেনের উপর খেপলেন এরদোগান। আজারবাইজানের সঙ্গে উত্তেজনা বাড়ছে ইরানের, সীমান্তে সামরিক মহড়া। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারে আরও 38 জন নতুন সদস্য যুক্ত করেছে তালেবান। নতুন পদ সময়ে প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপপ্রধান, শহীদ ও পঙ্গু মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত মন্ত্রীসহ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলে কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। তালেবানের সংস্কৃতি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে এখন দক্ষ যোদ্ধা নিয়োগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। সংস্কৃতি কমিশনের সদস্য রুহুল্লাহ ওমর বলেন, আমরা শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে যাচ্ছি, এর জন্য সর্বপ্রথম প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব। এদিকে মন্ত্রিসভার নতুন লিস্টে আফগানিস্তানের 209 শাহিন কর্পস অঞ্চলের নাম পরিবর্তন করে মাজার কর্পস করা হয়েছে। তালেবান নেতা ও সাবেক সামরিক ব্যক্তিত্ব মোহাম্মদ সাদেক সিনওয়ারি বলেন, আমার প্রত্যাশা আফগানিস্তানের বর্তমান বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন প্রতিহত করতে সক্ষম হবে। রোববার কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণের ঘটনার পর আইএস খোরাসান জঙ্গি সংগঠনের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে তালেবান। ওই দিন রাতে উত্তর কাবুলে খোরাসানের একটি ঘাঁটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আফগানিস্তানে তালেবানি সরকার গঠনের পর এই প্রথম রাজধানী শহরে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটল। ওই ঘটনায় বেশ কয়েকজন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। বিস্ফোরণের পর দায় স্বীকার করেছে আইএসকে। তারপরই উত্তর কাবুলের 17 নম্বর জেলার জঙ্গি সংগঠনের ঘাঁটিতে হামলা চালানো হয়। ওই হামলায় আইএসকের বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে বলে দাবি করেছেন মুজাহিদ। গত আগস্ট মাসে আফগানিস্তানের তালেবান ক্ষমতা আসার পর নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ বহু দেশ। সেই সময় কাবুল বিমানবন্দরের বাইরে মানব বোমা বিস্ফোরণের বহু আফগান ও আমেরিকা সেনা নিহত হয়েছিলেন। ওই ঘটনারও দায় স্বীকার করেছিল আইএসকে। তালেবানদের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে জাতিগত হাজারা গোষ্ঠীভুক্ত 13 আফগান নাগরিককে হত্যার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় দাইকুন্দি প্রদেশের খাদের জেলার কাহর গ্রামে এই হত্যাকাণ্ড চালানো হয়। কাবুলে প্রবেশের 15 দিন পর 30 আগস্টে এই হত্যাকাণ্ডে হাজারা জনগোষ্ঠীভুক্ত সাবেক আফগান সামরিক বাহিনীর 11 সদস্য ও 2 বেসামরিক লোক নিহত হয়। নিহত 2 বেসামরিক লোকের মধ্যে একজন 17 বছর বয়সী কিশোরী রয়েছে। এদিকে দায়কুন্দি প্রদেশে তালেবানের নিয়োগ দেওয়া পুলিশ প্রধান সাদিকুল্লাহ আবিদ এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই দিন সাবেক আফগান বাহিনীর সদস্যদের সাথে এক সংঘর্ষে এক তালেবান যোদ্ধা আহত হয়েছিল। কাবুল প্রবেশের একদিন আগে 14 আগস্ট দায়কুন্দি প্রদেশ নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এই নিয়ে দ্বিতীয়বার মতো তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে হাজারা গোষ্ঠীভুক্ত নাগরিকদের হত্যার অভিযোগ পাওয়া গেল। এর আগে প্রথম 19 আগস্ট অ্যামনেস্টির আরেক প্রতিবেদনে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে হাজারা আফগানদের হত্যার অভিযোগ করা হয়। ওই প্রতিবেদনে জানানো হয়, গজনি প্রদেশে তালেবান যোদ্ধারা চলতি বছরের জুলাই মাসে 9 হাজারাকে হত্যা করেছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় কেন্দ্র হাজারাত জনগোষ্ঠী দেশটির মোট জনসংখ্যার 9 ভাগ। শিয়া মুসলিম এই জনগোষ্ঠী সুন্নি ইসলাম মতাবলম্বী পশতুন গোষ্ঠী প্রস্তাবিত তালেবানের নিপীড়নের শিকার হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বোমা হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 12 জন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণ অনুষ্ঠানের সময় কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে এই বোমা হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, তবে বোমা হামলায় এই ঘটনার পরপরই সন্দেহভাজন 3 জনকে আটক করেছে তালেবান সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। 20 বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথে সেখানে অস্থিরতা তৈরি হয়। গত 15 আগস্ট পুরোপুরি দেশটি নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগানিস্তানে তালেবানের উত্থানে বাংলাদেশে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালেবানের উত্থানে যেন জঙ্গিবাদ সন্ত্রাস আবার ফিরে না আসে সেজন্য সরকার সতর্ক রয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তালেবানের উত্থানে ভয়ের কিছু নেই, যে কোনো অবস্থায় মোকাবেলা করার মতো ক্ষমতা আমরা রাখি, তবে আফগানিস্তানে বাতাস কোনোভাবে যেন আমাদের দেশে আসতে না পারে সেজন্য আমরা যথেষ্ট সতর্ক রয়েছি, আমরা আমাদের পররাষ্ট্র নীতি ধরে রেখে এই ব্যাপারে সতর্ক রয়েছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর আল কায়দার উত্থান হলে বাংলাদেশ থেকে অনেকে আফগানিস্তান গিয়ে তাদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, বহু লোক তখন সেখানে ট্রেনিং নিয়ে আসে, অর্থ সম্পদ বানিয়ে নিয়ে আসে। আমরা কিন্তু সন্ত্রাস জঙ্গিবাদের বিষয়গুলোকে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনেছি। একটা দুটো ঘটনার পর অনেকে ভেবেছিল আমরা তা সমাধান করতে পারবো না, কিন্তু আমরা সাথে সাথে তা নিয়ন্ত্রণ করতে পেরেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সাইডল্যান্ডে একান্ত বৈঠকে রাজি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। দুই ন্যাটো মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব বাড়ার ফলে এরদোগান এখন সতর্কতার সাথে ছুটছেন রাশিয়ার দিকে। ক্ষুব্ধ ও হতাশ এরদোগান বলেছেন, তিনি আগের প্রেসিডেন্টের সাথে স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন, তবে বাইডেনের সাথে শুরু থেকেই তেমনটি হয়নি। জাতিসংঘের বৈঠকের ঠিক একদিন পর শুক্রবার ইস্তাম্বুলে নামাজ আদায় শেষে বক্তব্য দানকালে এরদোগান দ্বিতীয়বার মতো বাইডেনের সমালোচনা করেন। এ সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে সাম্প্রতিক আলোচনা হতাশাজনক এবং নিউ ইয়র্ক সফরের সময় একটি বৈঠকে তিনি ও বাইডেন তাদের মতপার্থক্য দূর করতে ব্যর্থ হয়েছেন। এরদোগান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে তাদের সমর্থন করে। এই প্রসঙ্গে তিনি উত্তর সিরিয়ায় নিষিদ্ধ কুর্দিস্তান ওয়াকার্স পার্টির সাথে যুক্ত পিপলস প্রোটেকশন ইউনিটের সাথে মার্কিন ঘনিষ্ঠতার কথা উল্লেখ করেন। এরদোগান আরও জানান, তুরস্ক এখনও রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে বদ্ধপরিকর। এরদোগানের বক্তব্যের পরপরই বৈদেশিক সম্পর্ক বিষয়ক মার্কিন সিনেট কমিটি হুঁশিয়ারি দিয়ে বলে, তুরস্কের যে কোনো নতুন কেনাকাটার অর্থ দাঁড়াবে তুরস্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ, আর এটি ঘটবে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারি থ্রো স্যাংশন অ্যাক্টের অধীনে, যেটি করা হয়েছে প্রতিপক্ষের প্রতিকূল কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য। দুই ন্যাটো মিত্রের মধ্যে বিভক্তি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এরদোগান এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। বুধবার কৃষ্ণসাগরের সোচি রিজোর্টে হতে যাওয়া এই বৈঠকে মস্কোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রত্যাশা করেছে তুর্কি প্রেসিডেন্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী আজারবাইজান সীমান্তে ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করেছে ইরান। এর ফলে প্রতিবেশী দেশটির সঙ্গে উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তেহরান বলছে, আজারবাইজান সীমান্তে ইসরায়েল ও ইরানের উপস্থিতি উদ্বেগজনক হারে বেড়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ট্যাঙ্ক হেলিকপ্টার কামান নিয়ে মহড়া চালাচ্ছে সেনারা। ইরানের সেনাবাহিনী বলছে, এই অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লা ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে। তেহরান জানিয়েছে, তার চিরশত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা। তেল আবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের। গত বছর কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে 44 দিনের যুদ্ধে আজারবাইজান এসব সামরিক সরঞ্জামের সুবিধা নিয়েছে। বৃহস্পতিবার তেহরানের আজারবাইজানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ইরান। পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আজারি রাষ্ট্রদূতকে সতর্ক করেন। এ সময় তিনি এই অঞ্চলে জাতীয় নিরাপত্তার স্বার্থে ইহুদি রাষ্ট্রের উপস্থিতি সহ্য করা হবে না বলেও জানান।